হ্যাপি ক্রিসমাস ডে। আজকে 25 ডিসেম্বর, আজকের দিনটা সবাই সকাল থেকেই খুব আনন্দ করেছি, কিন্তু এখন যাব আনন্দ করতে। পার্টি আছে একটা, আমাদের একটা রেস্টুরেন্টে বুক করা আছে, টেবিল বুক করা আছে, ওখানে গিয়ে আজকে পার্টি হবে। সকাল থেকে আজকে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে আর শেয়ার করবো, মানে এই সন্ধ্যেটা আজকে শেয়ার করবো, সকাল থেকে শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত মধ্যে কেটেছে। কেক টেক খাওয়ার, মিষ্টি খাওয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, সব কিছু হয়ে গেছে। দেখি কি খাওয়া যায় সেটাও শেয়ার করবো। চলুন যা যাক, স্টেশনে যা যাক, সবাই ওয়েট করছে। খাওয়া এসে গেছে, জানে টিকিট কাটা হয়ে গেছে, আগেই বললাম, আগে শেয়ার করলাম। এখন এই কজন এলো, এই এইটার নাম তো ভুলে গেছি আমি, অনেক কিন্তু দেখা হয়নি, নাম তো ভুলেই যাবে, যোগাযোগ রাখলে ভুলে যাবে না। এই অন্ধকারে বসে আছে, কারো মুখ উঠছে না। এই এর জন্য এখন পেলাম না 6:52 ট্রেনটা। আমাদের অলরেডি আমাদের টেবিল বুক হয়ে গেছে, বুঝেছেন? আমাদের টাইম আছে 8টা, জানি না পৌঁছবো কিনা। এই যে আরেকজন, এই যে একটু ঝুঁকুটে, তো এর সাথে তো এই মাত্র পরিচয় করিয়ে দিলাম, আর এটা তো মানে অন্ধকার দেখা যাচ্ছে না, তুই আলোর দিকে আমার কালারটাই অন্ধকার। এই তুই আলোর দিকে আইতো, এই যে এই একজন, বলো তো কিছু বলার আছে তোমার? হ্যাঁ, এই তো আমরা 25 ডিসেম্বর আমাদের সব বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছি, খুব আনন্দ করব, খাবো, এটাই আমাদের আজকে প্ল্যান, সন্ধ্যের প্ল্যান। সন্ধ্যের প্ল্যান? আরে সারাদিন কি করেছো বলো, ফোনের মধ্যে কথা কি আরম্ভ করেছো? সারাদিন ফোনে সবাই সবার সাথে গল্প করেছি, খেয়েছি, খুব আনন্দ করেছি। দেখি দেখি খাইছি না, কেক তো কেটেছি, দেখে দেখে সব কেক কেটেছি। এখানে আমাদের ঘটি গরম খাওয়া আছে, ঘটি গরম দেখে নিন আপনারা। আমি একটা বন্ধু পেয়ে গেছি, একটা দুপটা বন্ধু পেলাম, ঠিক আছে। কিছু আছে নিশ্চয়ই, সবকিছু সাজদা হয় তো, তাই জন্য আমরা বলি সব। আপনার নামটা ভালো করে ইউজ করে দেন, এটা কিন্তু ভাব হচ্ছে, এটা মানে ইউটিউবে ছাড়া হবে, ঠিক আছে। বলুন, এটা আমার নাম রঞ্জিত দালাল, আমাদের শান্তিপুর আগমসি কামার পাড়া, ওখানে বাড়ি। আচ্ছা, তারপরে বিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। এই মাছটা যাও যাও, দারুণ দারুণ লাগছে, সবাই দেখছে এখানে, বিষয় বিষয় আনন্দ করছে। আরে চলে এসে গেছে, ও মা, আপনার নাম? নাম বলবেন না, এই যে চাল চাপনি, আপনার নাম কি? ভালো করে দেখান, ঘটি রে, ঘটি মানে কি আছে দেখি, নেচে দেখিয়ে দিন, মাস্টার খুব সুন্দর, দিদি একটু নেচে দেখিয়ে দিন, ড্যান্স ড্যান্স দেখিয়ে দিন, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। আমরা এসে গেছি দেবনিয়ার রেস্টুরেন্টে, চলে এসেছি। যে যা ইচ্ছা নাও না, যা যেটা ইচ্ছা নেবে, যা যা ইচ্ছা খাবে, আজকে দিনে কিছু বারণ নেই। হ্যাঁ, স্টার্টার যে যা ইচ্ছা নাও। আমরা এখন চাটা নিয়েছি, চাটার মধ্যে চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি
আর পনির মশলা মশলা না এটা কি তে বললো জানেন আইটেমটা যাই হোক চিকেন ফিঙ্গার খাই তো আর সবাই মোটামুটি স্টার্ট করে দিয়েছে কাড়াকাড়ি ব্যাপারটা এত ছিটে হয়ে গেছে না সবার কেমন লাগছে ইয়ে পয়টা টিক্কাটা ভালো ফিঙ্গারটা তুমি নিয়ে নাও কিন্তু একটা রূপা তুমি নিয়ে নাও একটা করে চিকেন হয়ে যাব এটা কি এটা তন্দুরি চিকেন তন্দুরি আমি এত করে দিতে পারলাম আমি কিনে নেবো এই সবাই নিজেই খাবো আজকে মাটন ঘুমটা দিয়ে সবটা দিচ্ছে মাথায় ঘুমটা দিয়েছে আমি একটু লেখালেখি করি আচ্ছা তো সেটা আমি একটা সাইটে ঘুরতে পাঠিয়েছিলাম আচ্ছা সেখানকার যে অ্যাডমিন আছেন উনি পাঠিয়েছেন লিখে উনি যে আমার লেখাটা ওনাদের খুব ভালো লেগেছে আচ্ছা এর আগে একটা সম্মাননাও পেয়েছি আচ্ছা 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 স্বীকৃতি পেলে ভালো লাগে আমাদেরও ভালো লাগে আমাদের গ্রুপের একজন বান্ধবী হয়েছে লেখার জন্য এক্ষুনি বাড়ি যাবো না অন্ধকার এসে গেছে যখন বিরাটি এসে গেছে যখন একটু পরে যাবো তাড়াতাড়ি যাবো না এই যে আমাদের খাওয়ার পর এই মিঠা পাঠাবে মিঠা পাঠাবে তো বললি তো তাই হ্যাঁ গুড নাইট গুড নাইট।